আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চাকরিজীবীদের জন্য সেরা লোন, আপনার বেতন যে পরিমাণে হোক না কেন সহজেই আপনি লোন নিতে পারবেন। আসলে আমাদের চাকরি হোক আর বেকার মানুষই হোক বা ব্যবসায়ী হোক, সবাই লোন নিয়ে ভালো ব্যবসা করতে চায় বা ভালো কিছু করতে চায়। অবশ্যই আপনি যদি লোন নিতে চান সেক্ষেত্রে আপনার বয়সটা 18 থেকে 65-এর মধ্যেই হতে হবে। আর যেহেতু চাকরি শুরু করেছেন, 18 বছরের নিচে তো আর চাকরি শুরু হওয়ার কথা নয় সেজন্য। আর এনজিও থেকে আপনি যদি লোন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই বিবাহিত হতে হবে। এরপরে যেই শর্তটি আপনাকে পূরণ করতে হবে, আপনাকে ওই এনজিওর গ্রাহক হতে হবে, প্রাথমিক সদস্য হতে হবে এবং 45 কিস্তির মধ্যে লোনের সমস্ত টাকা পরিশোধ করবেন মর্মে আপনাকে একটা ঘোষণাপত্র দিতে হবে বা আপনি বলতে হবে যে আমি 45 কিস্তির মধ্যে আমার লোনের টাকাটা পরিশোধ করে দিব। লোন নেয়ার জন্য অবশ্যই একজন গ্যারান্টর লাগবে, লোন পরিশোধ করার মতো সক্ষমতা থাকতে হবে। পূর্বে যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন তাহলে সেই বিষয়ে কোনো খারাপ রেকর্ড থাকা যাবে না। অবশ্যই নিজের একটি বাড়ি থাকতে হবে এবং যেই ব্রাঞ্চ থেকে আপনি লোন নিতে আগ্রহী সেই ব্রাঞ্চের অর্থাৎ সেই এলাকার স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি লোন নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। এগুলো তো গেল প্রাথমিক শর্ত। এরপরে লোন আবেদন করতে কি কি লাগবে চলুন আমরা সেগুলো একটু দেখে আসি। লোন আবেদন করতে আপনাকে লাগবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আপনার জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি যদি থাকে, আপনার স্যালারি বা বেতন এর সার্টিফিকেট কপি আপনার সেই প্রতিষ্ঠান থেকে নিতে হবে। এই বেতনের উপরেই কিন্তু নির্ভর করবে আপনি কি পরিমাণ লোন পাবেন। আপনার 6 মাসের ব্যাংক স্টোরি বা স্টেটমেন্ট, কত টাকা বেতন ঢুকেছে, কত টাকা আপনি খরচ করেছেন, বেতন পান কি না, অংশীদারি কোম্পানি থাকলে তার নথিপত্র, পেশাদার থাকলে তার দলিল, তারপরে মালিকানা চুক্তি যদি থাকে চুক্তিপত্র, অর্থাৎ আপনি যেই বাসাটা ভাড়া নিয়েছেন অথবা যেই প্রতিষ্ঠান ভাড়া নিয়েছেন, যদি ব্যবসায়ী হন তাহলে সেই ডিডের কপি।